দারাজ থেকে আমার কিনা এই শেলফটার প্রাইস কেমন ছিল, কোয়ালিটি কেমন এবং এই শেলফে কী কী রাখা যায় সব কিছু ডিটেল থাকছে আজকের এই ভিডিওতে। আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পর চলে আসলাম। তো বেশ কিছুদিন আগে দারাজ থেকে একটা জিনিস অর্ডার করি। তোমরা অলরেডি আমার ক্যাপশন দেখে বুঝে গিয়েছো আমি দারাজ থেকে একটা শেলফ অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে। আর এই শেলফটা আমি দারাজ 11/11 সেলে নিয়েছিলাম, যেটার প্রাইস পড়েছিল 650-এর মতো। যেহেতু অলরেডি 11/11 অফার শেষ হয়ে গিয়েছে, সো দারাজে এই প্রাইসে এখন শেলফ নাও পাওয়া যেতে পারে। আমি এই শেলফটা একটা আপুর স্টোরিতে দেখেছিলাম অ্যান্ড এটা দেখার পর আমার এতটা পছন্দ হয়েছিল যে আমি দারাজে এটা অর্ডার করে ফেলি অ্যান্ড অর্ডার করার প্রায় এক সপ্তাহ পরে আমার হাতে চলে আসে। অ্যান্ড তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কতটা মজবুত করে প্যাকিং করে দিয়েছে, যেটা খুলতে খুলতে আমার অবস্থা প্রায় শেষ হয়ে যাচ্ছে। এনিওয়েজ, তো ফাইনালি আমি প্যাকেটটা খুলে ফেললাম। তো প্যাকেটটা খোলার পর এখন দেখতেই পাচ্ছ শেলফটা হচ্ছে টোটালি একটা ব্যাতের শেলফ, আর ছোট্ট ব্যাতের ডিজাইনের যে শেলফগুলো থাকে সেরকমই। আর এই শেলফটা আমি নিয়েছি অর্পা নামের একটা দারাজ সেলার থেকে, যেটার বর্তমান প্রাইস এখন হচ্ছে প্রায় 800 টাকার মতো। যেহেতু এটা একটা ছোট সেলফ, সো এটাতে আপনারা চাইলে যে কোনো ছোটোখাটো মশলা জাতীয় জিনিস রাখতে পারেন, যেমনটা আমি আপনাদেরকে একরকম ডেকোরেট করে দেখাচ্ছি, ঠিক সেভাবে আপনারা টুকিটাকে কিছু মশলা জাতীয় বা ছোট ছোট কিছু জিনিস আপনারা রাখতে পারেন। এছাড়াও আপনারা টুকিটাকে নিত্য প্রয়োজনীয় জিনিসও রাখতে পারেন। তো আমি মেনলি এটা কিনেছিলাম আমার মশলা রাখার জন্য। এখন আমি মশলা ডিব্বাগুলো সরিয়ে এখানে রেগুলার যে চা খাওয়ার কাপগুলো আছে সেগুলো রেখে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা যদি কোয়ালিটির কথা বলি, এটা যথেষ্ট মজবুত, যে কারণে আমি কাঁচা জিনিসগুলো রাখার পরও এটা ভার রাখতে পারছে। ইভেন ভিডিও করার সময় এটা টেবিল থেকে একবার পড়ে গিয়েছিল, বাট কিচ্ছু হয়নি, এটা এতটাই মজবুত। সো আমি মনে করি 700 টাকার মধ্যে এটা একটা বেস্ট শেলফ, যেটা দোকান থেকে কিনলে প্রায় 1000-এর মতো পড়বে। তো এই ছিল আজকের আমার দারাজ শপিং। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।